নমস্কার, মিন ক্রিয়েশনে নতুন অধ্যায়ে সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে মানে আমি এতটাই এক্সাইটমেন্টে আছি যে কি বলবো। আমি আজকে অনেক দিন বাদে আমার এক কলেজ ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি। ওর সাথে আমার ভীষণ বন্ধুত্ব, ভীষণ। সেই বন্ধুর বাড়ি কোথায় সেটা তো আরও বেশি এক্সাইটমেন্ট। কারণ কি, দুর্গাপুর, দুর্গাপুরে আমার নিজের বাড়ি, সেটাও তোমরা নিশ্চয়ই অনেকে জানো। কিন্তু ওর বাড়িও দুর্গাপুরেই। আসলে ও পানাগড়ের মেয়ে, বিয়ে হয়েছে দুর্গাপুরে। সেই দুর্গাপুর সিটি সেন্টারে ওর বাড়ি যাচ্ছি। চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া মেন রোডের ওপরে। ওখান দিয়ে আমরা ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো। দেখেছ, আমরা রাস্তার দুধারে আস্তে আস্তে প্রচুর কাশফুল দেখলাম। এই যে কাশফুল মানেই তো বুঝতে পারছ, শরৎকাল এসে গেছে, আমাদের আগমনী বার্তা, মায়ের আশার আগমনী বার্তা জানাচ্ছে। তাই এই যে কাশফুলের না দেখে তো তোমাদেরকে দেখানোর জন্যই আমি নামলাম গাড়ি থেকে, নেবে তোমাদেরকে দেখাতে চাইলাম যে এত সুন্দর লাগছে চারিদিক, কাশফুলে ভরে গেছে একেবারে। আর চারিদিকে মানে ওয়েদারটাও এত, বৃষ্টির মধ্যে যে আজকে বেরোতে পারবো সেটাই ঠিক ছিল না, যে কীভাবে কী করে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু এসে গেছি ওর বাড়ির দরজার সামনে। ও কিন্তু একদম জানে না, তোমাদেরকে দেখাবো ও কীভাবে নেয়, এত বছর বাদে দেখা হবে ওর সঙ্গে। আর রাস্তে বিশ্বাস করো আমরা ভীষণ টায়ার্ড, এত রাস্তায় জ্যাম, তার সঙ্গে রাস্তা পুরো ভাঙা চোরা অবস্থা। আমাদের খুব জোর হলে, খুব বেশি হলে, জ্যাম হলেও 3 ঘন্টা লাগে। সেটা কতক্ষণ লাগলো আমরা একদম, মানে অবস্থা খুব খারাপ। যাই হোক, একটা মনের মধ্যে এক্সাইটমেন্টটা তো আছেই। চলো দেখি এবার ওর কী অবস্থা, ওকে জানাই। কলিং বেল বাজায়, এসো এসো এসো। টিং, হ্যালো, আবার বাজাই, বাজছে না নাকি, তুমি শুনতে পাচ্ছ না নাকি? খুঁজছে না, স্নিগ্ধা অবস্থা রে, কিভাবে যে এলাম বোঝাতে পারবো না, একদমই না।
চলো আমরা ভেতরে যাই। ও পুরো বাড়ি করেছে, নতুন বাড়ি, আমরা সব দেখবো, তোমাদেরকে দেখাবো। ফ্রেশ হয়ে আমরা আবার দেখাবো তোমাদেরকে। কেমন সারপ্রাইজ দিলাম তোকে বল, কতদিন পর দারুণ লাগলো কলেজের সামনে। সত্যি মানে ওর যে বাড়িটা একদম মানে কলেজের সামনেই, আর ও আমাকে সামনে দিয়ে নিয়ে আসছে, কি রে চিনতে পেরেছিস? সেটাই তো, আগে কত দূর থেকেই কলেজের জন্য আসতাম বাস ধরে, আর এখন আমার বাড়ির সামনে কলেজ, সেটাই মিস করি তোদেরকে। আরো সব একসঙ্গে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম কতক্ষণ ধরে। সত্যি মানে এত আনন্দ হচ্ছে যে কি মানে আমি বোঝাতে পারছি না যে কতদিন বাদে যে আমাদের দুজনে একসাথে। আর আমাদের কলেজটা ওর বাড়ির একদম কাছে, আর ওর পাশেই হচ্ছে আরি কলেজ, জানো তো। আর আমাদের যে যাওয়ার সময় কলেজ থেকে ফেরার সময় যে কি হই হই ব্যাপার হতো, এমনকি ডিএসপির যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বাসগুলো থাকতো ওদেরকে দাঁড় করাতাম আমরা, হই হই করে সব মেয়েরা উঠে পড়তাম, আমাদের একটা জায়গায় নামিয়ে দিত, আবার ওখান থেকে বাসে করে আমাদের আমাদের বাড়ি ছিল এই কলেজ থেকে আমাদের বাড়ি অনেক দূর। ওর বাড়িটা তবু সোজা ওইতেই যেত, কিন্তু আমাদের আবার নেমে আবার সাইকেল করো, সাইকেলে করে ওই রাত্রির হয়ে যেত, সেই সাইকেল চালাতেও খুব কষ্ট হতো। আর ও যা ভীষণ ডাম্পিটে ছিল, যদি তোমাদের একটা ঘটনা বলি তোমরা অবাক হয়ে যাবে, ও পুরো চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়েছিল, এখনো মনে আছে তো? আমি তো আমি ওখানে যার সঙ্গে দেখা হয়, আমার একটি বন্ধু আছে জানিস তো, ও এত সাহসী, এত সাহসী কি বলবো, মানে যে কোনো জায়গাতে ওকে একদম বাপরে ট্রেনটা থামছে না, আমি দেখছি যে আসানসোলে চেপেছি, দুর্গাপুর পানাগড় পেরিয়ে গেল, এবারে দেখছি বর্ধমানও ছেড়ে চলে যাচ্ছে। আমি তখন কেউ ট্রেনটা টেনেছে যে লাস্ট জাস্ট একটু স্লো মোশন হয়েছে, তখন অনেকেই ঝাঁপ দিচ্ছে, আমিও ঝাঁপ দিয়েছি। বাপরে বাপ কি ঘটনা! সেই তো যে ডক্টরকে গিয়ে দেখাচ্ছি, বলছে এই আপনি তো এলেন না, এই ট্রেনটাই মাত্র জম্মুতে এই ইয়ে থেকে, তখন জম্মু তাওয়ার থেকে ঝাঁপ দিয়েছিলাম, তারপরে ফিরলাম অন্য একটা ট্রেনে, বললো আপনি তো এই ট্রেনটা থেকে নামলেন না, তো কখন আপনি পড়লেন, কখন আপনার পা কাটলো? ডক্টর তো জানেন না আমার বর্ধমানে, যখন বলছি ডক্টর অবাক, বলছে বাপরে বাপ কি সাংঘাতিক। যাই হোক, আমরা এসেই ঝটপট একটা বিরিয়ানি বানিয়ে নিয়ে আমরা সবাই মিলে খেতে বসেছি, আর গল্প করতে করতে আমাদের খাওয়া হচ্ছে, আবার কালকে কি হয় দেখি, তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আমরা খাই, আমাদের বিরিয়ানি ঠান্ডা হয়ে যাচ্ছে, এনজয়টা খুব হচ্ছে, এনজয়টা সাংঘাতিক হচ্ছে, তোমাদেরকে আমি বোঝাতে পারছি না, এতদিন বাদে আমাদের দেখা, কত গল্প, গল্পই শেষ হচ্ছে না, কত গল্পর পর গল্প, আর খাওয়া খেতেও ভুলে যাচ্ছি, তার মধ্যে একবার বাজার ঘুরে আসা হয়ে গেছে। কাল কি করব সেটাও তোমরা অপেক্ষায় থাকো, চলো খাই তাহলে আমরা, চলো। উফ অসাধারণ, ভালো জানি যায়, খা নিজে জান না, নিজে খা, খারাপ হয়নি বল? আজকে এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর দুপুরবেলায় তো দেখতেই পেলে আমরা খাওয়া দাওয়া করলাম, এখন সন্ধে হয়েছে, সন্ধেবেলায় আমি একটা প্রিপারেশন নিচ্ছি, রান্না করব। তোমরা একঘেয়ে দেখতে দেখতে একটা অন্যরকম হয়ে গেছো, তাই আমি ঠিক করলাম আজকে একটা রান্নার ভিডিও এখানেই করব, তাই তোমাদেরও ব্যাকগ্রাউন্ডটাও দেখানো যাবে অন্যরকমভাবে। আর এটা দেখো ব্যালকনিটা এত সুন্দর, এত সুন্দর, আর সুন্দর হাওয়া, তার সঙ্গে হালকা বৃষ্টিও পড়ছে, আবার এখন আবার চাঁদও উঠেছে, মানে একটা অন্যরকম পরিবেশটা ভালো লাগছে, বেশ অন্যরকম। একঘেয়ে করতে করতে তোমাদেরও বোরিং লাগছে, আমারও বোরিং লাগছে, তাই আজকে আমি একটা রান্নার ভিডিও করতে যাবো, কিন্তু কী বানাবো সেটা তোমরা ওপরেই দেখে নাও। তা চলো আমি প্রিপারেশন শুরু করব, তাই জন্য একটু রেডি হয়েছি, আশপাশটা একটু দেখো, ওর বাড়িটাও খুব সুন্দর বানিয়েছে, কিন্তু পুরো আমাদের কলকাতার একদম শর্ট লেকের মতো এরিয়ার যেরকম বাড়িগুলো হয় ঠিক সেই রকম, একদম শান্ত, গাড়ি চালানো খুব সুবিধে, এখানে কলকাতায় যেরকম গাড়ি চালাতে খুব কষ্ট, এত জ্যাম হয়, কিন্তু এখানে এতটা ওরকম না। তাহলে চলো আমি আবার রেডি হচ্ছি, হ্যাঁ ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিওয়। তাহলে আমাদের যাওয়ার টাইম হয়ে গেল, আমি বেশি সময় নিয়ে আসতে পারিনি,
তবু ওর কাছে না এসে থাকতে পারিনি, সেই জন্যই চলে এসেছি যেটুকু সময় নিয়েই। আর দুর্গাপুরে অনেক কিছু ছিল, দেখাতে পারলাম না, তোমরা বুঝতেই পারছো আমারও বাড়িতে ভীষণ। যখন আসবো নিশ্চয়ই দেখাবো, এবারেও অনেক কিছু প্ল্যান করে আসলেও তো কিছু হয় না, তখন মনে হচ্ছে যেটুকু আছি ওর সঙ্গে কাটাই, যে জন্য আমার হলো না। যাই হোক, তোমাদেরকে আবার তো একটু একটু করে দেখাচ্ছি, সেটা তো দেখতেই পাচ্ছ। আমিও মিস করব, খারাপ লাগবে খুব, খুব মন খারাপ লাগছে, বুঝতেই পারছো কত ক্লোজ আমরা ছিলাম। সারাদিনটা কিভাবে কাটবে আজকে যাই না, কদিন খুব সুন্দর আনন্দে কাটলো, কোথা থেকে দিন চলে গেল বুঝতেই পারলাম না। ঠিক আছে, ঠিক আছে, তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইবটা কিন্তু তোমরা খুবই কম করছো। হ্যাঁ, আর লাইক করো, কমেন্টসে জানিও আমাদের বন্ধুত্ব কেমন, বন্ডিং। আর তোমাদেরকে বলি যে ইনস্টাগ্রামে যে যেটা যাচ্ছে তলায় নামটা যাচ্ছে দেখতেই পাচ্ছ, ইনস্টাগ্রামটা ফলো করো, আর আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলো না। তাহলে আসি, থ্যাংক ইউ।